generation. আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। চ্যানেল আই সংবাদে সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। করোনায় দু মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তের হার বেড়ে 9.48, স্বাস্থ্যবিধি মানতে কঠোর হওয়ার নির্দেশ। নিজস্ব অর্থায়নে উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণা, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন। বেগম খালেদা জিয়া সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার, বিদেশ না যাওয়ার শর্ত বহাল। এবং মস্কো সাকিব ক্রিকেট একাডেমির উদ্বোধন, এমপিএল প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়ে বিশ্বমানের ক্রিকেটার বের হবার আশাবাদ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে, করোনা পরিস্থিতিতেও সরাসরি উপস্থিতিতে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দেশে দু মাস পর 7 দিন ধরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। সোমবার দেশে দু মাসের মধ্যে সর্বোচ্চ আরও 26 জনের মৃত্যু হয়েছে, 3 মাসের মধ্যে সর্বোচ্চ 1773 জন শনাক্ত। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশ জুড়ে সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনে শাস্তি আরোপের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। প্রায় 2 মাস 5% নিচে থাকলেও 10 মার্চের পর থেকে দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে কোভিড-19 নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটি। কমিটির 27তম সভায় সরকারের প্রতি 4টি সুপারিশ জানিয়েছেন পরামর্শকরা। এই যে সংক্রমণের হার বাড়াটার ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন এবং আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যে সরকার যখন সফলতার একটা পর্যায়ে চলছে, এই সফলতাটা ধরে রাখতে গেলে আবারও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সরকারের তরফ থেকে কড়াকড়ি নিয়ন্ত্রণ আনতে হবে। সোমবার দেশে 2 মাসের মধ্যে সর্বোচ্চ আরও 26 জনের মৃত্যু হয়েছে, 3 মাসের মধ্যে সর্বোচ্চ 1773 জন শনাক্ত। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার 9.48%। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি লন্ডন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় এরই মধ্যে করোনার অতি সংক্রমণশীল ধরনটির এদেশে কতটা বিস্তার ঘটেছে তার বৈজ্ঞানিক বিশ্লেষণের পরামর্শ দিয়েছে কমিটি। বাংলাদেশে এটা কত সংখ্যায় ঢুকেছে, এর ইমপ্লিকেশনটা কি, মানে আগামী দিনগুলোতে আমাদের ব্যবস্থাপনায় সেটির ব্যাপারে একটা গবেষণা প্রয়োজন। কিন্তু এককভাবে জনগণকে দায়ী করার কোনো বিষয় না। বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রাজনৈতিক সংগঠনগুলো দেখেন, আপনি সামাজিক সংগঠনগুলো দেখেন, আপনি ধর্মীয় সংগঠনগুলো দেখেন, তাহলে পরে আপনার খালি জনগণকে দায় চাপিয়ে যে এখান থেকে নিষ্কৃতি পাওয়ার তো কোনো উপায় নেই। আরেকটি বিষয় হচ্ছে যে নতুন স্ট্রেনের ব্যাপারে যে বিজ্ঞানসম্মতভাবে বারবারভাবে বলা হলেও যে কোয়ারেন্টাইনের বিষয়টা সেটা কিন্তু মানা হচ্ছে না। বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন ধরনের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি সমাগমের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপেরও পরামর্শ দিয়েছে কোভিড-19 নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শ কমিটি। চ্যানেল আই, ঢাকা।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাস্ক পরা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা তদারকিতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এ নিয়ে সরকারও উদ্বিগ্ন। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আরও বন্ধ রাখার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি। মোরসালিন বাবলা জানাচ্ছেন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপগুলো নিয়ে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। আলোচনায় উঠে আসে দেশের সার্বিক করোনা পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়টি। লোকে স্বাস্থ্যবিধি মানছে না, মনে করে করোনা তো বাংলাদেশে এখন নাই বললেই চলে। তারা কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে, কোনো মাস্ক পরছে না, সিলেট চিটাগংয়ে বেড়াতে যাচ্ছে, কোনো মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না, পিকনিক চলছে ধুমে, বিয়ে শাদি ধুমসে চলছে। আমাদের মধ্যে খুব অতিমাত্রায় ওভার কনফিডেন্সে আমরা মনে হয় যে জাতি চলে গেছে, যে আমাদের তো করোনা নাই, চলে গেছে। এই বিষয়টি খুবই উদ্বেগজনক। আক্রান্তের পাশাপাশি মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মোবাইল কোর্ট করে, যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে, তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে এবং গেস্ট কন্ট্রোল করবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেস্ট লিমিট করে দিবে, টেস্ট যেগুলো লোকে করতে অনীহা সেই টেস্টগুলো বাড়াবার চেষ্টা করবে, পাশাপাশি হাসপাতালগুলোকে আমরা রেডি থাকতে বলেছি। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জেলা পর্যায়ের আয়োজনগুলো করা যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বারবার অন্যের কাছে হাত না পেতে নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন অব্যাহত রাখার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ভালোবাসাই উন্নয়নের প্রধান ম্যাজিক। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলো প্রতিবেশী দেশগুলো ব্যবহার করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। বৈদেশিক রিজার্ভের অর্থ দিয়ে এমন কাজের শুরু এটি প্রথম। প্রাথমিকভাবে $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিকভাবে 6 মাস রিজার্ভ রাখার নিয়ম মেনে চলবে সরকার। নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করায় সরকারের 50% অর্থ সাশ্রয় হবে বলে জানানো হয়। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন এবং ওই তহবিল দিয়ে পায়রা বন্দরের রবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং স্কিমে অর্থায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণভবন থেকে সচিবালয়ে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কি, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানুষকে নিজের করে চিন্তা করা। কেউ শুধু হয়তো কারোর সন্তানকে দুপায়ে দাঁড় করাবার চিন্তা করবে, আর আমার চিন্তা আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, দেশের মানুষকে দুপায়ে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এই স্বাধীনতাকে সুসংহত করা, আর স্বাধীনতার সুফলটা যেন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে পৌঁছায়, তার জন্য অর্থনৈতিকভাবে কিভাবে আমরা স্বাবলম্বী হব। নদীবন্দরগুলো আরও গতিশীল ও নদীপথকে সচল করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রামনাবাদ চ্যানেলটা এটা রেজিং করা, এখানে যাতে আরও ড্রাফট বাড়ে, জাহাজ আসতে পারে এবং পোর্টটা যেন আরও চালু হতে পারে, এবং এর ফলে আমাদের পুরো দক্ষিণ অঞ্চলের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলছে, সারা বিশ্ব গ্লোবাল ভিলেজ, এখানে এককভাবে কেউ চলতে পারে না। আজকে আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এখন পায়রা পোর্ট, আবার মাতাবাড়িতেও অর্থাৎ মহেশখালী, সেটাও একটা নতুন পোর্ট আমাদের তৈরি হচ্ছে। আমরা শুধু নিজে ব্যবহার করব না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান, তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি, মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে, শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে, তার ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়, টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
অবকাঠামো উন্নয়নে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ঋণ দেওয়াকে যৌক্তিক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। তবে কোনো রাজনৈতিক বা পারিপার্শ্বিক অবস্থা চাপে নয়, রিজার্ভ থেকে নেয়া ঋণ যেন অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় ব্যবহার করা হয় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 5,417 কোটি টাকার ঋণ যাচ্ছে রাষ্ট্রীয় খাতের সোনালী ব্যাংকের মাধ্যমে। 10 বছর মেয়াদী এই অর্থায়নে বন্দরের ড্রেজিং সহ অবকাঠামো উন্নয়ন করা হবে। রিজার্ভের পরিমাণ কতটুকু যাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে এই সমস্ত আরো অত্যাবশ্যক কাজে ব্যবহার জন্য, দেশের স্বার্থে ব্যবহার জন্য। তো এটা জিনিস হচ্ছে কোনো ক্রমেই যেন আর্থসামাজিক আর্থিক উন্নয়ন বা ভৌত কাঠামোর উন্নয়ন যে ফিজিবিলিটি বা এগুলো যে এগুলো সম্ভবতা পরীক্ষা করা ছাড়া এবং কোনোরকম অন্যরকম কনসিডারেশন বিবেচনা, রাজনৈতিক বিবেচনা বা অন্যরকম আমলাতান্ত্রিক বিবেচনা না করে সম্পূর্ণ আর্থিক বিবেচনায় যেন এই রিজার্ভটা ব্যবহার করা হয়। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এটা ডিপোজিট হিসাবে দেবে এবং আমরা সেই ডিপোজিট থেকে এটা লেন্ডিং করবো। আর একটা খুব বড় প্রজেক্ট এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটা বড় প্রজেক্টের একটা অংশীদার সোনালী ব্যাংক হতে পারলো এবং এই সমস্ত খাতে আমরা মোটামুটি ভাবে যেভাবে অর্থায়ন করছি এটা উন্নয়নের শরিক হিসাবে আমরা দেখছি আর কি। নিষেধাজ্ঞা সত্ত্বেও পিকে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার দায় নিতে রাজি নয় ইমিগ্রেশন বিভাগ ও দুদক। কার সহায়তায় পিকে হালদার দেশ ছাড়লো তা বের করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা সহ কয়েকজনকে কেন গ্রেফতার করা হচ্ছে না দুদকের কাছে তা জানতে চেয়েছেন আদালত। মাজহার হক মান্না জানাচ্ছেন। 2019 সালের 22 অক্টোবর অর্থ কেলেঙ্কারি হোতা পিকে হালদার সহ 24 জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি ইস্যু করে দুদক। পরদিন 23 অক্টোবর বিকেল 3:38 বেনাপোল সীমান্ত দিয়ে দেশ ছাড়েন পিকে হালদার। যদিও ওই দিন সকাল 10টায় ইমিগ্রেশন চিঠি গ্রহণ করে বলে আদালতকে জানিয়েছে দুদক। সে সময় দায়িত্বে থাকা 59 জনের তালিকা দাখিল করে ইমিগ্রেশন বিভাগ বলেছে দুদকের চিঠি দেরিতে পাওয়ায় পিকে হালদারকে আটকানো যায়নি। এটা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো জরুরি বিষয়ে যদি কাউকে বিদেশ গমনে বাধা দেওয়া দরকার হয় সেক্ষেত্রে ওবার ফোনে ওনারা ব্যবস্থা নিতে পারেন। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওনারা কোনো ওবার ফোন পান নাই। না, ইমিগ্রেশন পুলিশের দায় আছে কি নাই ওনাদের বক্তব্য অনুপাতে তো দায় নাই। তো 1 ঘন্টা আগে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার নিষেধাজ্ঞা পেয়েছে, এখন এই দায় যদি আমার উপর চাপানো হয় আমি মনে করি এটা উচিত হবে না। আদালতের কাছে আমরা এটাই বলেছি দুর্নীতি দমন কমিশনের এখানে কোনো গাফিলতি ছিল না। আদালত বলছে যে আপনার দুপক্ষই সবকিছু ডাটা আমাদেরকে দেন, আমরাই বিবেচনা করব কার গাফিলতি। 2008 থেকে 2020 সাল পর্যন্ত অর্থ পাচারের সময় বাংলাদেশ ব্যাংকের 3 বিভাগের 354 কর্মকর্তার নাম ও ঠিকানা জমা দেওয়া হয়েছে। এই সময় সংশ্লিষ্ট কয়েকজন গ্রেপ্তার না হওয়া নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। এস কে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন উনি, আর পি কে হালদারের বান্ধবী নাইদ রুনাই এবং ওই যে শাহ আলম বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ওনাদের বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে কোর্ট বলতেছেন আমরা জানতে পেরেছি যে ওদের মানে বিভিন্ন সংশ্লিষ্টতা আছে, অনেক টাকা পয়সার বিষয় আছে, তাদেরকে এখন কোনো গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে কোর্ট জানতে চাচ্ছে তারা অপরাধী হলে তারা কেন বাইরে ঘুরে বেড়াবে। পিকে হালদারের পালন নিয়ে 6 এপ্রিল প্রতিবেদন দাখিল এবং অর্থ পাচারের দায় কার এ সম্পর্কে প্রতিবেদন দিতে বাংলাদেশ ব্যাংককে 7 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। উচ্চ আদালতে দেয়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। তবে বিদেশ যাওয়ার ব্যাপারে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের 25 মার্চ পরিবারের সদস্যদের আবেদন বিবেচনায় নিয়ে বেগম জিয়ার কারাদণ্ডাদেশ স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে তার বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে বাসায় থেকে চিকিৎসা নিতে বলা হয়। তখন থেকে গুলশানের বাসায় আছেন বেগম খালেদা জিয়া। দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই শাস্তি স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করেন বেগম জিয়ার ভাই শামীম এসকান্দার।
আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করার আগে নিজেদের কর্মীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে চমক দেখালো বিশ্বমানের ক্রিকেট একাডেমি নির্মাণকারী দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মাস্কো গ্রুপ। নারায়ণগঞ্জের কাঞ্চনে মাস্কো প্রিমিয়ার লীগ এমপিএল ক্রিকেট বোধন করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে মালিক শ্রমিক সম্পর্কের বন্ধন শক্তিশালী করা জরুরি। আরিফ চৌধুরী জানাচ্ছেন। বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো হিসেবে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। এবার আন্তর্জাতিক কিংবা জাতীয়ভাবেও নয়, মাস্কোর একেবারেই ভিন্ন ধর্মী এক আয়োজন। যাদের শ্রমে এগিয়ে চলেছে মাস্কো গ্রুপের স্বপ্নযাত্রা, তাদের জন্য টুর্নামেন্ট মাস্কো প্রিমিয়ার লীগ টি-20। দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ আমাদের আগামী পথচলায় আরও এগিয়ে যেতে পারি। দেশের ক্রিকেটে অবদান রাখতে নিজেদের স্বপ্নের পরিধি সম্পর্কে ধারণা দেন মাস্কো গ্রুপের চেয়ারম্যান। মাস্কো গ্রুপের স্বপ্নকে স্বপ্ন দেখুক আমি চাই সেটা, এবং এই স্বপ্ন থেকেই দেখার থেকে আস্তে আস্তে আমাদের স্বপ্নগুলি মানে বাস্তবায়িত হইতেছে, স্ফুরিত হইতেছে। আমাদের স্বপ্ন এইভাবে আমরা দেখা যাবই। আমরা মানে মাস্কো গ্রুপ যে ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং গার্মেন্ট রিলেটেড অন্যান্য প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি এক জায়গায়, কিন্তু মাস্কো গ্রুপের যারা মানুষ যারা মাস্কো গ্রুপটা চালায়, মাস্কো গ্রুপের 18,000-এর উপর কর্মচারী কর্মকর্তা যারা আছে, সে ওরা সম্পূর্ণভাবে অন্য ধরনের মানুষ, অন্য অন্য চিন্তার মানুষ। মাস্কো গ্রুপের স্বপ্নের একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ। আগামী পৃথিবীতে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এরকম একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি আমাদের দেশের জন্য খুব দরকার। সেই পরিবারটির জন্য আমার অনেক অনেক শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। প্রধান অতিথির বক্তব্যে গণমানুষের প্রতিনিধি শাহিদ সিরাজ মাস্কো গ্রুপের এমন ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন। শ্রমিক মালিক মালিকের সাথে নিবিড় সম্পর্কটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি জরুরি। এখানে আর্থিক ব্যয় কী হচ্ছে সেটা না দেখে লম্বা সময়ের জন্যে লাভ কী হবে সেটা দেখা অনেক বেশি জরুরি। যারা এটাকে দেখতে পেরেছেন তারা ভালো করছেন। কারণ এখানে বিষয়টা আমি বুঝি যে বোথ সাইডের উইন উইন সিচুয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। যে পরিবারকে যদি একসাথে একই বন্ধনে ধরে রাখা যায়, তাহলে তার থেকে যে সুফলটা পাওয়া যায় সেটা জাগতিক সুফল কতটুকু মানুষকে দেয় তার চাইতে মানসিক সুফল অনেক বেশি দেয়। কর্মকর্তা কর্মচারী মিলিয়ে প্রায় 18,000 মানুষের পরিবার মাস্কো গ্রুপ। তাদের মধ্যে থেকে 12টি দল হয়েছে। 7 দিনের এই টুর্নামেন্ট ব্যাট বলে লড়াই করবেন মাস্কোর কর্মী বাহিনী। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলান রিফা ডটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে একদিনে অর্ধ শতাধিক নিহত, সহিংসতা ঠেকাতে ইয়াঙ্গন ও মান্দালয়ে সামরিক আইনবাধ। কর্মক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ সংক্রান্ত থিমেটিক কমিটি সভায় বক্তারা বলেছেন, শ্রমিকের কল্যাণ না হলে ব্যবসার প্রবৃদ্ধি টেকসই হবে না। শামিক আহমেদ জানাচ্ছেন। বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিষয়ক থিমেটিক কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের যুক্ত করে গঠিত কমিটির প্রথম সভায় কর্মক্ষেত্রে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের গাইডলাইন তুলে ধরা হয়। জাতিসংঘ হতেও বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস এর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং তারা সেগুলো প্রতিপালনের জন্য চেষ্টা করেন, এবং এই প্রতিপালন করতে গেলে আমাদেরকে সুনির্দিষ্ট কতগুলো পন্থায় আমাদেরকে এগোতে হয়। আমরা আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করছি এবং সেটা করার পর আমরা কিন্তু আমাদের সেতু বন্ধ আরো জোরদার হবে ব্যবসায়িক কর্মক্ষেত্রের সাথে। জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রবাসীদের মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান থিমেটিক কমিটির সদস্যরা। একেবারে বিবেক বর্জিত হয়ে ব্যবসা করার কোনো অবকাশ নেই, এবং এখানে কিন্তু কোনো পক্ষ অবলম্বনের কোনো মানে কোনো মানে অবকাশ নেই। কারণ হলো সকলেরই আমাদের একটাই টার্গেট, এটা হলো শ্রমিকের কল্যাণ। টেকসই শিল্পই হবে না যদি শ্রমিক পাশে না থাকে। ইন্ডিজিনাস পিপলসের একটা পলিসি আছে ইন্টারন্যাশনালি, পে প্রায়র অ্যান্ড ইনফর্মড কনসেন্ট। এই মানুষগুলোর জীবনকে প্রভাবিত করবে এরকম প্রকল্প হওয়ার সময় তাদের সঙ্গে একটা মিনিংফুল ডায়ালগ করা আমি মনে করি সেটা ইম্পর্টেন্ট। প্রান্তিক মানুষের এত বেশি ভিক্টিম হয়েছে, তাদের জন্য আমার মনে হয় একটা স্পেশাল অ্যাটেনশন নেওয়ার সময় এসেছে। গভর্নমেন্ট সেক্টর অনেক 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 এগিয়ে, অনেক হিউম্যান রাইটস
কমপ্লায়েন্স করে যাচ্ছে, কিন্তু এই যে যারা প্রবাসী এবং তাদের টাকা দিয়ে কিন্তু আমাদের কত বড় জিডিপি আমরা অর্জন এবং আয় করছি, সেইখানে সেই মানুষগুলোকে যে কি দূর অবস্থা এবং এখানে যে একটা দালাল গোষ্ঠী আছে তাদেরকে কিভাবে আপনারা আয়ত্তে আমরা আনবো, এটা নিয়ে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। কর্মক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখতে নির্যাতন ও শোষণহীন কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তারা প্রত্যাশা করছিলেন বিএনপি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণের 50 বছর পূর্তিতে মুক্তির ডাক গ্রন্থের বিশেষ প্রদর্শনী উদ্বোধন করেন মন্ত্রী। বিএনপির সমালোচনা করে হাসান মাহমুদ বলেন গণতন্ত্রকে ধ্বংস করে দলটি গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। সামিট আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভে একদিনে 59 জন নিহত হয়েছে। রোববার ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী, ঘটনাস্থলে মৃত্যু হয় 35 জনের, আহত হন 150+। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 34 জন। গুলিবিদ্ধ 40 জনের অবস্থা আশঙ্কাজনক, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সহিংসতা ঠেকাতে ইয়াঙ্গুন ও মান্দালয়ের অধিকাংশ এলাকায় সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। এদিকে ইন্টারনেট সমস্যার কারণে ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির সোমবারের ভার্চুয়াল শুনানি স্থগিত করেছে দেশটির আদালত। সহিংসতায় উদ্বেগ জানিয়ে সেনাবাহিনীর জন্য অর্থ এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত। করোনা পরিস্থিতিতেও সরাসরি উপস্থিতিতে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। সঙ্গীত জগতে সম্মানজনক এই পুরস্কারের রেকর্ড গড়েছেন মার্কিন তারকা বিয়ন্সে এবং টেইলর সুইফট। আফ্রিকান আমেরিকান সঙ্গীত ধারা R&B তে শ্রেষ্ঠ হয়ে ইতিহাসে সবচেয়ে বেশি 28 গ্র্যামি জয়ী নায়ক নারী এখন বিয়ন্সে। টেইলর সুইফটের ফোকলোর হয়েছে শ্রেষ্ঠ অ্যালবাম, এর মাধ্যমে তৃতীয়বার শ্রেষ্ঠ অ্যালবামের গ্র্যামি জয়ী নারী হলেন সুইফট। লস অ্যাঞ্জেলসের স্টেপল সেন্টারে আয়োজনের রেকর্ড অব দ্য ইয়ার হয়েছে বিলি আইলিশের এভরিথিং আই ওয়ান্টেড। শ্রেষ্ঠ গান হয়েছে সঙ্গীতশিল্পী হার এর আই কান্ট ব্রিথ এবং শ্রেষ্ঠ নবাগত সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন মেগান দি স্টালিয়ান। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে চরাঞ্চলে সাথী ফসল চাষ বাড়ছে। এবার হাইমচরের নীলকমল ইউনিয়নের বিভিন্ন চরে সাথী ফসল আবাদ হয়েছে বেশি, একই সাথে 4 ফসল আবাদ করেছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিরল প্রজাতির শামুক খোলো পাখি গ্রাম হিসেবে জয়পুরহাটের নিভৃত পল্লী কানাইপুকুরের পরিচিতি বাড়ছে। গ্রামের মানুষের ভালোবাসা নিরাপত্তা পেয়ে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। সবুজ প্রকৃতি আর পাখির কলকাকুলির অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো 30% বদলে সর্বোচ্চ 35% লভ্যাংশ দিতে পারবে। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 15% নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ারও দিতে পারবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC-র সাথে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগারগাঁওয়ে BSEC কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এবং BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুব্বায়াতুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকের যে সর্বোচ্চ 30% লভ্যাংশ দিতে পারবে, 15% ক্যাশ,
15% বোনাস এবং সেইটা আমরা একমত হয়েছে এটা 5% বৃদ্ধি করে 35% করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ব্যাংকের যে 200 কোটি টাকার বিশেষ তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ করার কথা রয়েছে সেইটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে যাতে 200 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। সময় হলো আবারও অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। নেপালের 3 জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য লাল সবুজের অনুশীলন, ভালো পারফরমেন্সের লক্ষ্য কোচ জেমি ডেট।